মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা আপনাদের কথার বক্তব্য দিচ্ছি। আমরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। জনগণের এবার যে নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে, এবং যে উন্নয়নের চালিকা শক্তি আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে, সেইটা আরও বহমান হবে এই বর্তমান সরকারের নির্বাচনে জয়লাভ করার পরে। ও সেই আকাঙ্ক্ষা নিয়ে এবার একুশেতে শহীদদের স্মরণকে নিয়ে সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আগামী দিনে বাংলাদেশ গর্ব, এই প্রত্যাশাই আজকের একুশেতে আমরা করছি। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের স্বাধীনতার উৎস বলতে গেলে আমাদের ভাষা, মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে পৃথিবীতে, এরকম ঘটনা খুব বিরল। এবং ভাষার জন্য রক্ত দিয়েই আমরা স্বাধীনতার বীজ বপন করেছি, এবং আজকে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য দৃঢ় ঐক্য পোষণ করছি এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এই একুশে ফেব্রুয়ারি চেতনায় উদ্বুদ্ধ হয়েই সকল বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে আগামী দিন যেভাবে বাংলাদেশ তৈরি হয়েছে, সকল বৈষম্য বাদ দিয়ে আগামী দিনগুলোকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। যেহেতু আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা করার জন্য সেই সকাল থেকে আমরা পায়ে হেঁটে এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি ফুল দিয়ে। এই তো, এই কারণেই আসা মূলত। আমরা আজ এইখানে আসছি তাদের সম্মান জানানোর জন্য, বাস্তবায়িত হচ্ছে দেখেই আমরা এখানে আসছি। সকাল থেকে আমরা ওয়েট করে আছি কখন আমরা ফুল দিব, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার, একুশ মানে হলো আমাদের ভাষার দিবস। 1952 সালে এই দিনে ভাষা আন্দোলনের জন্য অনেক শহীদরা মৃত্যুবরণ করেছেন, এবং একুশ মানে হচ্ছে যে আমাদের বাংলা ভাষা নিয়ে একটি যুদ্ধ। Thank you.
না, একুশের চেতনা বাস্তবায়িত অবশ্যই হচ্ছে। হ্যাঁ, তবে একুশের চেতনা সেই 1952 পরবর্তী সময়ের থেকে এখন তো কিছুটা ভিন্নতর হবে। সে সময় আবেগটা অনেক বেশি ছিল, হ্যাঁ, এখন আবেগটা মানুষ প্রকাশ করে অন্যভাবে। দ্রুত